জাহাজে কিভাবে কার্গো লোড এবং ডিসচার্জ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রেন। এই ক্রেন দিয়ে মূলত জাহাজে কার্গো লোড এবং ডিসচার্জ করা হয়। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্গো হোল্ড। এর ভিতরে যখন কার্গো শেষের দিকে থাকে, এক্সকেভেটর দিয়ে কার্গোগুলো একসাথে জড়ো করে আবার ক্রেন দিয়ে একসাথে উঠায় নিয়ে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্রাক এসে থাকে, ক্রেন দিয়ে উঠিয়ে ট্রাকে এখানে ট্রাকে লোড করে দেওয়া হয়। আমরা এই জাহাজে জাপান থেকে কিছু স্ক্র্যাপ মালামাল, যেগুলা মূলত ভাঙ্গাচোরা লোহা নিয়ে এসেছিলাম, এইগুলাই এখন ভিয়েতনামের সনডং এর এই পোর্টে ডিসচার্জ করা হচ্ছে। এবং ডিসচার্জ শেষে আমরা আবার অন্য কোনো পোর্টের উদ্দেশ্যে সেল করব। সব জাহাজে কিন্তু একইভাবে কার্গো লোড এবং ডিসচার্জ করা হয় না। আমাদের এই জাহাজে ক্রেন নেই, আমাদের এই জাহাজে যেহেতু ক্রেন নেই, এই জন্য শোর ক্রেন বা পোর্ট ক্রেন দিয়ে আমরা সবসময় লোড এবং ডিসচার্জ করে থাকি। আবার কন্টেইনার জাহাজগুলোতে কন্টেইনারের জন্য আলাদা টার্মিনাল থাকে, সেখানে লোড করা হয়। ট্যাঙ্কারগুলোর জন্য আলাদা টার্মিনাল থাকে। এই সাইডে যেমন একটা জাহাজ দেখতে পাচ্ছেন, এটাতেও ক্রেন নেই। এই জাহাজটাতে কনভেয়ার বেল্টের মাধ্যমে কার্গো লোড করা হচ্ছে। এরকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন জাহাজে কার্গো নর্মালি পোর্টে কিংবা অ্যাঙ্কোরে লোড এবং ডিসচার্জ করা হয়ে থাকে।